ওই বাংলাদেশের একটা গান আছে না, লোকে পাগল বলুক মাতাল বলুক যাই বলুক তোমার পিছু ছাড়বো না। এখন এসবিএফ এর ক্ষেত্রে এই কথাটা খুব প্রযোজ্য, মানে দেবদাস যে টাইমে যাই সিনেমা হোক না কেন এদেরকে ঠিক একটা এদের প্রোডাক্ট লিলিয়ে দিতে হবে সত্যি কথা বলতে গেলে। তো যাই হোক, একটা ব্যাপার নিয়ে বেসিক্যালি কথা বলবো, মানে বাংলা ইন্ডাস্ট্রির অবস্থাটা আমি বুঝতে পারছি না। একদিন মানে হইচইয়ের কোনো প্রোডাক্ট হয়তো ঠিক করলে আনবে, সেটা নিয়ে যখন দেখছে একটা কন্ট্রোভার্সি হচ্ছে সেই প্রোডাক্টটাকে বাদ দিয়ে তাদেরই আবার আর একটা প্রোডাক্ট নিয়ে আসছে, মানে এরকম এখন অবস্থা সত্যি কথা বলতে গেলে। তো আমরা সবাই জানি 11th আগস্টে অনেকগুলো সিনেমা রিলিজ করছে, বড় বড় সিনেমা রিলিজ করছে, যেমন আসছে রজনীকান্তের জেলার আসছে, তারপর আসছে ওমাই গড 2, গদর 2 আসছে, দেবদার ব্যোমকেশ আসছে। এবার দেবদার অনেক আগে থেকে ডেট অ্যানাউন্স করে দিয়েছিল, এবার এসবিএফ এর একটা সিনেমা 11th আগস্টে আসার কথা ছিল, সেটার নাম ছিল বগলা মামা। এবার সেটা শুটিং ফুটিং কিছুই কমপ্লিট হয়নি এবং ওটা একটা ভালো লড়াই হতে পারতো, দেব ভার্সেস ধ্রুব ব্যানার্জি লড়াইটা জমতে পারতো, কিন্তু ওটা আপাতত মানে এখন আসার কোনো চান্স নেই যে কারণে ওটা আসছে না। তো এবার আমরা সবাই জানতাম যে এবার দেবদা একাই খেলা দেখাবে বাংলার হয়ে, এবং যেহেতু একটা সুপারস্টার ব্যোমকেশের মতো সিনেমা করছে সেখানে থেকে তার থেকে বড় সিনেমা যখন কোনো কিছু নেই, জোর করে কোনো সিনেমাকে নিশ্চয়ই আনার মানে হয় না যেটা কন্টেন্ট ওয়াইজ সেরকম আহামরি কিছু নয়। তো এসবিএফ এর অবস্থা এত খারাপ হয়ে দাঁড়িয়েছে এবং বোধবুদ্ধিও এত নিচে নেমে গেছে যে শুধুমাত্র একজনের পেছনে লাগবে বলে যখন খুশি যা পারছে সিনেমা রিলিজ করে দিচ্ছে, মানে আর কিছু মানে বলার নেই। তো আজকে চিনি টুর একটা নতুন পোস্টার বেরিয়েছে, এটা একটা অতীব খাজা পোস্টার, প্রত্যেককে মানে সেই অদ্ভুত লাগছে, জোর করে তাকে মডার্ন সাজানো হয়েছে, মানে একটা অদ্ভুত একটা দেখতে লাগছে। অফিসিক্যালি অপরিতা আড্ডো ম্যামকে এই ধরনের সিনেমাগুলোর জন্যই সে বিখ্যাত কেন করছি জানি না, অনেক ভালো অভিনয় সত্তা ছিল তার কিন্তু কাজে লাগাচ্ছে না। তো এই ধরনের কাজগুলো কেন আসছে প্রথম কথা আমার বড় প্রশ্ন, মানে আর দর্শকও তো রিজেক্ট করবে না, চিনি তো সাকসেসফুল সিনেমা, অস্বীকার করে তো লাভ নেই। তো দেখবেন এটাও হয়তো ভালো বিজনেস হয়তো করেই ফেললো, কে বলতে পারে, কারণ ফ্যামিলি অডিয়েন্সও দেখতে যাচ্ছে, নাহলে ফাটাফাটি একটা অতীব খাজা কাজ ছিল, এত ভালো বিজনেস কখনো করতে পারে কি, করতে পারে না, তো বলা যায় না, সবই হতে পারে। কিন্তু এইবার এসবিএফ এর লড়াই করা খুব ডিফিকাল্ট, কারণ দেবদেবার মাঠে নামছে যেহেতু ব্যোমকেশকে নিয়ে, তো এটাকে আটকানো খুব ডিফিকাল্ট, কারণ ব্যোমকেশের খুব ভালো সিনেমা যেগুলো নয়ও সেগুলো রেকর্ড ব্রেকিং কালেকশন করে বাংলাতে, সেখান থেকে দেবদা ব্যোমকেশ আসছে সেটা হাইপি দুর্দান্ত এবং এটা মাস লেভেলে বানানো হচ্ছে, মানে নর্মাল তো অডিয়েন্স যারা তারা তো থাকবেই যারা ব্যোমকেশ দেখে, তার সঙ্গে সঙ্গে একটা হিউজ অডিয়েন্স রয়েছে। এবং আমি বুঝলাম না চিনি কেন এই দিনে মানে চিনি টুটা কেন এই দিনে রিলিজ করতে হলো, ইভেন 11th আগস্টটা এতগুলো টাইম ফাঁকা ছিল, তারা সিঙ্গেল রিলিজ করতে পারতো, এরা যদি সত্যি নিজের সিনেমার লাভ চাইতো তাহলে এই কাজটা করতো। এদের পিছনে একটাই ব্যাপার মাথায় হচ্ছে যে দেবদার পেছনে লাগবে, ও যেহেতু এখন সাকসেসফুল, এসবিএফ যেহেতু এখন মানে ধরো একটা নাম্বার 1 প্রোডাকশন হাউস ছিল, সেটা থেকে ওদের অবস্থা ক্রমশ ডাউন হচ্ছে আর দেবদার ক্রমশ উঠছে, এটা এদের সহ্য হচ্ছে না। তাই প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে সিনেমা রিলিজ দিচ্ছে, নিজেদের জানে সিনেমা হলে এরা প্রচুর পাবে যেহেতু একচেটিয়া এদের কর্তৃত্ব রয়েছে। তো এই সব জিনিস চলছে বাংলাতে, হিংসা হিংসি একই দিনে সিনেমা রিলিজ করে, নাহলে চিনির বলুন না এতগুলো ডেট ছিল, মানে এখনো জুলাই শেষ দিকে রিলিজ করলেও চিনি হয়তো হিট হয়ে যাবে, কারণ চিনি তো সেই এমন সিনেমা নয় যেটা 2 মাস 3 মাস আগে থেকে ট্রেলার আনতে হবে আনতে হবে, এত গ্র্যান্ড কোনো ব্যাপার তো নয়। তো জুলাই মাসে বানাই তো কিন্তু ওদেরকে আনতে হবে ঠিক 11th আগস্টই। তবে দেবদেব আর বদলা নেবেই, অনেক বদলা নেবে, কারণ করণ সুবর্ণ গুপ্তধন ভার্সেস কাছের মধ্যে যখন হয়েছিল অনেক কথা উঠেছিল, অনেক রকম খিল্লি হয়েছিল, ভালো সিনেমা অসত্ত্বেও চলেনি, শো কম পেয়েছিল, এবার সেটা হবে না গ্যারেন্টি। হয়তো চেষ্টা করা হচ্ছে দেবদাকে শো কম দেওয়ার, কিন্তু তাও দেবদা টনিকের সময় গোটা সাউথ হলিউড বলিউডকে হারিয়ে দিয়েছিল, চিনি টু কোন সা ফিফ সিনেমা, কোন সা মহিনা ভৌমিক দেবদার সঙ্গে লড়াই করবে, আর এই ধরনের কন্টেন্টগুলো ইন্ডাস্ট্রির কোনো উন্নতিতে আলটিমেটলি আসবে না, তাই না? তো যাই হোক, কী বলবো এটা নিয়ে, মানে এটা জোর করে একটা লড়াই করা আবার দেব ভার্সেস এসবিএফ, মানে এইসবই হোক বাংলাতে, মানে একটা সুপারস্টার নিজের চেষ্টায় ব্যোমকেশ আনছে নিজের মতো করে একটা গ্র্যান্ড লেভেলে, সেটাকে আর একা ছাড়বে না, তাদেরকে হিংসি হিংসি করে নিজের সিনেমাকে আনতে হবে, ডেট ফাঁকা অর্ধেক থাকা সত্ত্বেও, মানে এটা প্রথম কথা তো হিংসার পরিচয়, সেকেন্ড হচ্ছে মূর্খামির পরিচয়, মানে ওই টাইমে এটা চিনি টু আরও বড় বিপদে পড়বে এটা জানা সত্ত্বেও, জাস্ট নিজেদের কিছু সিনেমা হলকে বেশি করে এ করার জন্য এটাকে এ করা হলো, কি বলবে না। যাই হোক, এটা নিয়ে তোমাদের মতামত জানিয়ে চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঘিরতে পেলে আইকন। এখন তো ভাই টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, আবার দেখা হবে, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থাকবেন সবাই, নমস্কার, টেক কেয়ার।